সামনে হচ্ছে স্পিকার এবং পিছনে হচ্ছে ব্যাস, এই পাশে হচ্ছে ব্যাস আর সামনে হচ্ছে স্পিকার। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। দর্শক, এই ভিডিওতে আমি অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্লুটুথ ওয়্যারলেস স্পিকার দেখাবো, যেটি হচ্ছে অ্যাওয়ে ব্র্যান্ডের এবং এটির মডেল নাম্বার হচ্ছে Y669। তো আসলে বাজারে অনেক ব্র্যান্ডের এই ধরনের ব্লুটুথ স্পিকার পাওয়া যায়, তার ভিতরে এই মডেলটা কেন স্পেশালি আলাদা বা সেরা সেটা আপনাদেরকে বিস্তারিত সব কিছু তুলে ধরব এবং কেন এই মডেলটা আপনার কেনা উচিত তা আপনি এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন, এটি সবার প্রথমে একটা জিনিস দেখেন, 2:1, মানে দুইটা স্পিকার থাকবে এবং একটা ব্যাসের জন্য স্পিকার থাকবে, তার মানে এখানে টোটাল স্পিকার আছে তিনটা। আপনি বাজারে যত স্পিকার খুঁজবেন বা দেখবেন, এই তিন স্পিকারের ভিতরের কোনো মানে ব্যাস আছে এরকম কোনো ব্লুটুথ ওয়্যারলেস স্পিকার বাজারে নাই বললেই চলে। তো এখানে যে মডেলটা, এটা হচ্ছে 669 এবং এটা টোটাল হচ্ছে 31 ওয়াট। এবং সামনের যে দুইটা স্পিকার হলো 8-8, 16 ওয়াট এবং হচ্ছে যেটা ব্যাস এটা হচ্ছে 15 ওয়াট, মোট হচ্ছে 31 ওয়াট। তো এখানে এটার কিছু নির্দেশনা লেখা রয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা একটু আপনাদের সময় করে আপনারা একটু দেখে নেবেন স্পেসিফিকেশনটা। এবং এইখানটাতে দেখেন এটার মানে স্পেসিফিকেশনে, টেকনিক্যাল স্পেসিফিকেশনে কি কি পাচ্ছেন আশা করি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে দেখেন, এটা অরিজিনাল অ্যাওয়ে ব্র্যান্ডের যদি প্রোডাক্ট হয় তাহলে এখানে হলোগ্রাম স্টিকার করা থাকবে, মানে সোজা কথা বিস্তারিত সব তথ্য কিন্তু আপনারা এইটা বারকোড স্ক্যান করলে আপনারা দেখতে পাবেন। তো সুপেরিয়র ব্যাস এবং সারাউন্ড সাউন্ড, তো এই স্পিকারটার ভিতরে দুইটা হচ্ছে ভেরিয়েন্ট পাওয়া যায়। নাম্বার 1 ভেরিয়েন্ট হচ্ছে টাইপ বি এবং নাম্বার 2 ভেরিয়েন্ট হচ্ছে টাইপ সি চার্জার। তো আমার যেটা আছে এটা হচ্ছে টাইপ সি চার্জার। যখন আপনারা প্যাকেটটা খুলবেন, প্যাকেটটা খোলার সাথে সাথে সুন্দর এই জিনিসটা পেয়ে যাবেন। তো আমরা এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু পরে। তার আগে এই প্যাকেটের ভিতরে আপনারা আর কি কি পাবেন আমি বলে দিই আপনাদেরকে। এখানে ছোট্ট একটা ইউজার ম্যানুয়াল বুক বা ওয়ারেন্টি বই যেটাই বলেন আপনারা এটা পাবেন, এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে, একটু দেখাই আপনাদেরকে, ওই দুয়ো মাথা অক্স কেবলের জন্য হেডফোনের জ্যাক, এবং পাবেন হচ্ছে আপনারা একটা চার্জিং কেবল। তো চার্জিং কেবলটাও আপনাদেরকে দেখাইয়া দেয় আমি। এই হচ্ছে আমাদের চার্জিং কেবল, তো এই হচ্ছে চার্জিং কেবল, এটা হলো টাইপ সি। আপনারা চার্জারের সাথে লাগাইয়ে হচ্ছে এটা আপনারা টাইপ ব্যবহার করতে পারবেন বা চার্জ করতে পারবেন। তো ভালো মানের এটা হচ্ছে টাইপ সি কেবল, এই কটা জিনিস আপনারা পাবেন। তো এবার আমরা যদি একটু ডিভাইসটা আপনাদেরকে দেখাই, দেখেন কেন এই ডিভাইসটা সেরা। তো আমি প্যাকেট খোলার সাথে সাথে, এই হচ্ছে আমাদের মূল ডিভাইসটা, একটু ভালো করে দেখেন, এইটা হচ্ছে পাওয়ার বাটন এবং এটা হচ্ছে TWS বাটন। এই TWS বাটনের মাধ্যমে সেম TWS সাপোর্ট করে। এরকম আরেকটা যদি স্পিকার থাকে আপনাদের আশেপাশে, সেই স্পিকারকে এটার সাথে আপনারা ওয়্যারলেসলি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, এবং এর সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম প্লাস বাটন এবং ভলিউম মাইনাস বাটন এবং মাঝখানে পজ বাটন, এই কয়টা বাটন আপনারা এখানে পাবেন। তো এটার সামনের যে লোগোটা, সামনের লোগোটা পাবেন ঠিক এরকম অ্যাওয়ে লেখা। এটার সাইড ভিউতে আপনারা দেখবেন এইখানটাতে, একটু আপনাদেরকে এই পাশ থেকে আমি দেখাই, সাইড ভিউতে এখানে যে জিনিসটা পাবেন এটা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির। এই জিনিসটা যখন আপনি গান বাজনা বাজাবেন তখন এটা কিন্তু এইভাবে কাঁপে, মানে বিটের সাথে সাথে কাঁপে, কিন্তু এইটা কোনোভাবেই কোনো স্পিকার নয়। এটা হচ্ছে মানে আপনাকে বিটটাকে আরও সে স্মুথ করবে এবং হচ্ছে দেখতেও একটু ভালো লাগে। এই পাশে একটা এবং এই পাশে একটা, এই দুই পাশে দুইটা পাবেন। হ্যাঁ, মূল স্পিকার হচ্ছে এই যে অ্যাওয়ে লেখাটা, এইটার এইখানে একটা স্পিকার এবং এখানে একটা স্পিকার, ঠিক আছে। এই 8 ওয়াট 8 ওয়াট 16 ওয়াট এবং এটার উল্টা পাশে, অ্যাওয়ের উল্টা পাশে এইখানে হচ্ছে ব্যাসের স্পিকার, এটা হচ্ছে 15 ওয়াট। তো এইটার এই যে মানে টোটাল যে অংশটা, এই অংশটার ভিতরে 3-4টা ইন্ডিকেটর বাতি আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে সব কিছু। আসলে এই প্রোডাক্টটার পরিপূর্ণ ভিডিও আমি ইন্টারনেটে খুঁজে পাই নাই, তো আমি নিজেই আপনাদেরকে এখন পরিপূর্ণভাবে সবগুলো জিনিস আমি দেখাইয়া দিতেছি।
তো যখন আপনারা এই পার্টটা খুলবেন, এই খোলার সাথে সাথে এখানে দেখেন এটা টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া রয়েছে এবং হচ্ছে অক্স লাইন লাগানোর জন্য একটা জ্যাক রয়েছে এবং একটা এলইডি রয়েছে চার্জিং এলইডি। তো আপনারা যখন এটা চার্জে দিবেন, চার্জে দেওয়ার সাথে সাথে এটার যে উপরের যে প্যানেল, এই প্যানেলে কোনো বাতি চলবে না বা জ্বলবে না, ঠিক আছে। চার্জে দেওয়ার সাথে সাথে কি হবে, এইখানটাতে যে এলইডি বাতিটা আছে, ওই যে এলইডি লেখা, এই জিনিসটা আপনার হচ্ছে জ্বলে থাকবে লাল কালারের, এবং চার্জ যখন ফুল হয়ে যাবে তখন অটোমেটিক এই বাতিটা বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনাদের এটা ওই যে সারা রাত্র দিয়ে রাখলে সারা রাত্র চার্জ হতে থাকবে এমন কোনো টেনশন এইটাতে করতে হবে না। এবং এটা এই যে ডিভাইসটা, একমাত্র এই ডিভাইসটা IP7 ওয়াটারপ্রুফ রেসিস্ট্যান্স, মানে পানি ঢুকবে না টোটালি এটার ভিতরে কোনো। তো এখানে দেখেন এই যে এটার যে মানে ইয়েটা রাবারটা, এই রাবারটা ডাবল সিল সিস্টেম রাবার। একটু আপনাদেরকে এই পজিশন থেকে দেখাই আমি, ডাবল সিল সিস্টেম রাবার মানে এখানে এত শক্ত করে এটা ভিতরে আটকে যায়, এটা দিয়ে পানি ঢোকাটা পুরোপুরি অসম্ভব। হ্যাঁ, পানি ঢোকাটা পুরোপুরি অসম্ভব। এবং এটা যখন আপনারা ব্যবহার করবেন, এক চার্জে আপনারা দীর্ঘ সময় এটা ব্যবহার করতে পারবেন। তো এবার আমরা আমাদের ডিভাইসটাকে অন করব। দেখেন আমরা ডিভাইসটা অন করার সাথে সাথে কি ঘটে, দেখেন একটা আমি চাপ দিলাম কিন্তু লাইট জ্বলে বন্ধ হয়ে গেল। আসলে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আমাদের সাউন্ড বক্সটা এখন পাওয়ার অন হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা বাতি ব্লিঙ্ক করতেছে, ঘন ঘন। তার মানে কি, কোনো ব্লুটুথ ডিভাইসের সাথে এটা এখনো কানেক্ট হয় নাই। যখন কোনো ব্লুটুথ ডিভাইসের সাথে আপনার এই সাউন্ড বক্সটা কানেক্ট হবে, তখন এটা আরো মানে দীর্ঘ সময় নিয়ে আস্তে আস্তে করে টিপ টিপ করে জ্বলবে। এবং এখান থেকে সাউন্ড বাড়ালে কমালে আপনার ফোনের ভিতরেও কিন্তু সাউন্ড কমবে এবং বাড়বে। একই সাথে এখানে পশ করলে আপনি ইউটিউবে প্লে করেন আর হচ্ছে প্লেয়ারে প্লে করেন, যেখান থেকেই প্লে করেন সেখানেও পশ হয়ে যাবে। আর এই পাশে দেখেন চারটা বাতি আছে, এই চারটা বাতি হচ্ছে এই সাউন্ড বক্সটার চার্জ ইন্ডিকেটর। এখানে মোট 1, 2, 4 বাতি আছে। এই চারটা বাতি দিয়ে আপনারা কতটুকু চার্জ আছে সেটা দেখতে পারবেন। তো এখনকার যে স্পিকারগুলো দেখা যায়, যেগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো কখনোই 2:1 নয়। এই যে দেখেন এখানে যে স্পিকারটা, এটা 2:1, মানে দুইটা স্পিকার এবং একটা হচ্ছে বেস। কিন্তু বাজারে যে স্পিকারগুলো পাওয়া যায় নর্মালি আপনারা 3,000 আর 4,000 টাকা দিয়ে যেটা দিয়েই কিনেন না কেন, সেগুলোতে এই পাশে একটা স্পিকার এবং এই পাশে একটা স্পিকার, এবং এটাই বেস এটাই স্পিকার একইভাবে সেট আপ করা থাকে। কিন্তু একমাত্র এই ডিভাইসটাতে স্পিকার দিছে সামনে এবং বেস দিছে পিছনে। মানে এইভাবে থাকবে। তো এই হচ্ছে স্পিকার দুইটা আর এই হচ্ছে বেস। তো আমরা এখন একটা মোবাইল কানেক্ট করবো এবং কানেক্ট করে আপনাদেরকে আসলে প্লে করে দেখাবো কিভাবে কিরকম সুন্দর বিট হয়। আর এর জন্য আপনারা একটা হেডফোন ব্যবহার করবেন, এবং হেডফোন ব্যবহার করলে এটার বিটটা বুঝতে পারবেন। আর মোটামুটি এই হচ্ছে অবস্থা। তো এটার সাথে এখানে ঝুলাইয়া রাখার জন্য একটা দড়ি পাবেন, তবে এই দড়িটা এমন, এই দড়িটা গোল না, হ্যাঁ জুতার লেসের মতো। তো আসলে এইটার কারণে সঠিকভাবে একটু বসতে চায় না অনেক সময়। তো আমি এখন একটু আপনাদেরকে সাউন্ড বাজিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এবার আমাদের মোবাইলের সাথে সরাসরি কানেক্ট করে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা প্রথমে পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার সাথে সাথে আমাদের এখানে এলইডি বাতি জ্বলে আসছে, মানে চার্জ ইন্ডিকেটর। এবং এখানে দেখেন এই যে বাতিটা, এই বাতিটা কিন্তু স্থায়ীভাবে জ্বলে গেছে, ঠিক আছে। তো এই যে বাতিটা স্থায়ীভাবে জ্বলে গেছে, দেখেন স্থায়ীভাবে জ্বলে গেছে, এটার কারণ হচ্ছে আমার ব্লুটুথের সাথে আগে সে পায়ার করা ছিল। তো আমরা এখান থেকে পায়ারটাকে আনপায়ার করে দিই। আমরা আনপেয়ার করে দিলাম, এবং আনপেয়ার করার সাথে সাথে দেখেন আমাদের এলইডি ইন্ডিকেটরটা কিন্তু ব্লিঙ্কিং করতেছে। হ্যাঁ, তো এবার আমরা এই যে অ্যাওয়ে 669 দেখতে পাচ্ছেন এখানটাতে, এই অ্যাওয়ে 669কে আমরা কানেক্ট করব। তো দেখেন এখানে পায়ারিং চাইছে, আমরা পায়ার দিয়ে দিব, এবং আমাদের এটা পায়ার হয়ে গেছে। তার মানে আমাদের বাতিটা এখন স্থায়ীভাবে জ্বলে আছে। হ্যাঁ, বাতিটা স্থায়ীভাবে জ্বলে আছে। এখন আমাদের ব্লুটুথ কিন্তু সম্পূর্ণভাবে রেডি। তো এবার আমরা হচ্ছে একটা গান চালাবো, যেহেতু কপিরাইটের একটা বিষয় আছে, আমরা সুতরাং কপিরাইটের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। টেস্ট করে আপনাদেরকে শোনাচ্ছি। আসলে কপিরাইটের কারণে অনেক সময় এটা প্লে হয় না। তারপরে একটু শোনেন, সামনে হচ্ছে স্পিকার এবং পিছনে হচ্ছে ব্যাস, এই পাশে হচ্ছে ব্যাস আর সামনে হচ্ছে স্পিকার।
সুন্দর সাউন্ড। তো এই হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি। তো আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে নিতে পারেন, কারণ 2:1 এর কোনো প্রোডাক্ট আপনারা মার্কেটে পাবেন না এইটা ছাড়া। তো ধন্যবাদ দর্শক সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।